السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. সমস্ত প্রশংসা সমস্ত তারিম সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ আঞ্জুমানে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক পেয়েছি, এজন্য আমরা তার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে তার উপর দুরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে আলেমের মর্যাদা। আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলেমের মর্যাদা অনেক কারণ, আলেমের মর্যাদা অনেক কারণ। কারণ আল্লাহ যাদের কল্যাণ চান তাদেরকে আলিম হিসাবে মনোনীত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাকিহু ফিদ্দীন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনে জ্ঞান বুঝদান করেন। আর যারা আলেম তারা আল্লাহকে ভয় করেন এবং আল্লাহ তাআলার কাছে পরহেজগার বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে ভয় করেন আলেমগণ। পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাদের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাদের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আলেমরাই সর্বোত্তম ব্যক্তি, কারণ তারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যারা আলেম তারা কোরআন হাদিসের উপদেশ মেনে চলে এবং তাদের সম্মান অনেক। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। অর্থ, হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? প্রকৃতপক্ষে জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। পৃথিবীতে নবীদের উত্তরাধিকারী একমাত্র আলেমরাই, এর থেকে বড় মর্যাদা আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। সম্মান উপস্থিতি, অতএব আমরা অত্র বিবরণ দ্বারা বুঝতে পারলাম যে আলেমের অনেক মর্যাদা। সুতরাং আমাদের উচিত আলেমদেরকে সম্মান দেওয়া। আল্লাহ তাআলা যেন আলেমদেরকে সম্মান দিয়ে এবং আমাদেরকে যোগ্য আলেম দায় হওয়ার তৌফিক দান করুক। আমিন। মা আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।